নমস্কার বন্ধু, আজ আমি আপনার সামনে নিয়ে এসেছি একটি মজাদার তথ্যপূর্ণ ভিডিও। এই ভিডিও থেকে আপনি জেনে নিতে পারবেন বিশ্বের ধনী দশটি দেশের বর্ণনা। তার আগে বলে নিই কি করে একটি দেশকে ধনী বলা হয়। IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড মানুষের ক্রয় ক্ষমতা ও মাথাপিছু আয়ের ভিত্তিতে মোট 78টি দেশকে ধনী দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে, আর এদেরকেই প্রকৃত ধনী দেশ বা সম্পদশালী দেশ বলে আখ্যায়িত করা হয়েছে। এই দেশগুলির মধ্যে 10টি দেশের নাম আমি এখন তুলে ধরব। 10 নম্বরে যে দেশটি রয়েছে সেটি হলো হংকং। হংকং শহরটি 2017 সালে গ্রোথ অনেক ওপরে পৌঁছে যায়। চীনের রাজধানী এই শহরটি প্রায় 7 বিলিয়ন মানুষের বসবাস। এখানকার মানুষের মাথাপিছু আয়ের সংখ্যা 61,020 মার্কিন ডলার। এখানকার মানুষের আয়ের উৎস হল ব্যবসা ও ভ্রমণ। 9 নম্বর হল সুইজারল্যান্ড। এই দেশটি 9 নম্বরে রয়েছে। এখানকার মানুষের মাথাপিছু আয়ের পরিমাণ $61,360। বিশ্ব ব্যাংক এখানেই অবস্থিত। সুইস ব্যাংকের নাম তো আমরা মাঝে মধ্যেই শুনতে পাই, এই ব্যাংকটি এই সুইজারল্যান্ডেই অবস্থিত। ট্যুরিজম হলো এখানকার আয়ের প্রকৃত উৎস। 8 নম্বর হলো সংযুক্ত আরব আমিরাত। তেলের ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা বিশ্বের ধনী দেশগুলির তালিকায় 8 নম্বরে রয়েছে এই দেশটি। 2016 সালে তেলের বাজার একটু কমে গেলেও 2017 সালে অর্থনৈতিক ভিত্তির পুনরায় মজবুত হয়ে যায়। এখানকার মানুষের মাথাপিছু আয়ের পরিমাণ হল $64,250 মার্কিন ডলার। কুয়েত 2017 সালে অয়েল ইকোনমিতে কিছুটা ভাটা পড়লেও 2017 সালে তেলের মূল্য বৃদ্ধির ফলে দেশটি পুনরায় উন্নতির শিখরে পৌঁছে যায়। IMF-এর হিসেব অনুযায়ী এই দেশটির মাথাপিছু আয় $69,670 মার্কিন ডলার। এখানে প্রায় 4 মিলিয়ন মানুষের বসবাস। 6 নম্বর হল নরওয়ে। সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়া আর উত্তরে আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত নরওয়ে। 2018 সালে জনগণনা অনুযায়ী এখানকার জনসংখ্যা প্রায় 5.35 মিলিয়ন। প্রধানত তেল আর গ্যাস রপ্তানি হল এখানকার প্রধান আয়ের উৎস। শান্তিপূর্ণ ও ধনী এই দেশটির মাথাপিছু আয়ের পরিমাণ $70,590 মার্কিন ডলার। আয়ারল্যান্ড হল ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশ। শতাধিক দ্বীপ ও উপদ্বীপ সম্মিলিত হয়ে এই দেশটি তৈরি হয়েছে। এই দেশটি প্রথমে যুক্তরাজ্যের রাজধানী ছিল। 1921 সালে স্বাধীনভাবে আত্মপ্রকাশ করে। আয়ারল্যান্ডের রাজধানী হল ডাবলিন। বিদেশি কোম্পানি দ্বারা পরিচালিত ব্যবসা দ্বারা গঠিত এখানকার অর্থনীতি। এই দেশের জনসংখ্যার ভিত্তিতে মাথাপিছু আয়ের পরিমাণ $72,630 মার্কিন ডলার। ব্রুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি ধনী দেশগুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। প্রাকৃতিক গ্যাস ও তেল উৎপাদন এই গ্যাসটিকে চতুর্থ স্থানে নিয়ে গেছে। এত সমৃদ্ধশালী এই দেশটির আয়তন মাত্র 5,765 বর্গ কিলোমিটার। ব্রুনাইয়ের রাজধানী হল সেরিবেগাওয়ান। দেশটির অর্থনীতি জুড়ে রয়েছে খনিজ তেল আর প্রাকৃতিক গ্যাস। এই দেশটি থেকে প্রতিদিন 1,67,000 ব্যারেল তেল উৎপাদিত হয়। দেশটিতে প্রতি মানুষের মাথাপিছু আয়ের পরিমাণ $77,699 মার্কিন ডলার। এই দেশের মোট জনসংখ্যা মাত্র 4,17,000 জন। সিঙ্গাপুর হল সমৃদ্ধশালী রাষ্ট্রের মধ্যে তৃতীয় স্থানে থাকা একটি দেশ। এই দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। 1965 খ্রিস্টাব্দে সিঙ্গাপুর ব্রিটিশদের অধীনতা থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভের পর এই দেশটির মাথাপিছু আয়ের পরিমাণ ছিল মাত্র $516 মার্কিন ডলার। এরপর ইউরোপ থেকে বিনিয়োগ আসতে শুরু করে, ফলে অর্থনীতির উন্নতি হতে থাকে। দেশটির অপর নাম স্মার্ট সিটি। এই দেশের মানুষের মাথাপিছু আয়ের পরিমাণ $93,680 মার্কিন ডলার। 719 বর্গ কিলোমিটার এই দেশটির মধ্যে রয়েছে প্রায় 57,00,000 মানুষের বসবাস। লুক্সেমবার্গ ইউরোপ মহাদেশের একটি ক্ষুদ্রতম রাষ্ট্র হল লুক্সেমবার্গ। এখানকার মানুষের জনসংখ্যা 5,00,000-এরও কম।
কিন্তু আয়ের ভিত্তিতে এখানকার মাথাপিছু আয় 1,12,710 মার্কিন ডলার। বিংশ শতাব্দীতে স্টিল কারখানার সূচনা আর ব্যাংকিং ব্যবস্থার উন্নতি এই দেশটিকে অর্থনৈতিক দিক দিয়ে ক্ষমতাশালী করে দেয়। এখানকার মুদ্রার নাম ইউরো। 4 বর্গ কিলোমিটার বিস্তৃত এই দেশটির জনসংখ্যা 6 লাখের কাছাকাছি। 1 নম্বরে রয়েছে কাতার। 1971 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করার পর খনিজ সম্পদকে একমাত্র অবলম্বন করে আজ বিশ্বের 1 নম্বর ধনী দেশে পরিণত হয়েছে এই দেশটি। এই দেশটির মানুষের মাথাপিছু আয়ের পরিমাণ 1,29,360 মার্কিন ডলার। 2018 সালের হিসেব অনুযায়ী এখানে মোট তেল সঞ্চয়ের দিক থেকে এই দেশটি স্থান তৃতীয়। এই দেশের মোট আয়তন 11,512 বর্গ কিলোমিটার। দেশটিতে জনসংখ্যার পরিমাণ প্রায় 27 লাখ। এখানে যে সমস্ত মানুষ কাজ করে তার 86% মানুষ বিদেশি শ্রমিক। আজ আপনার সামনে তুলে ধরলাম 10টি সমৃদ্ধশালী দেশের বর্ণনা। যদি এই ধরনের আরও ভিডিও আপনি দেখতে চান বা শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনাকে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য এবং শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।